চলতি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের মধ্য দিয়ে ক্রিকেটের শর্টার ভার্সনে অভিষেক ঘটে বেক্সিমকো ঢাকার উদীয়মান মিডিয়াম পেসার শফিকুল ইসলামের। অভিষেকের দিন থেকে নিজের চাচ্চি নিয়ে আসছিলেন বাঁ দিয়ে বোলার, নিজের ক্যারিশমেটিক বোলিং দিয়ে সহজে বিভ্রান্তিতে ফেলে দিতে থাকেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। টুর্নামেন্টের শুরু থেকে দলের নিয়মিত উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই মিডিয়াম পেসার। বৃহস্পতিবার তারকাখচিত দল খুলনার বিপক্ষে মাঠে নামবে জয়ের ধারায় থাকা বেক্সিমকো ঢাকা, আর এই ম্যাচে তাকে আরও একবার মোকাবেলা করতে হবে সাকিব মাহমুদুল্লাহর মতো তারকা খেলোয়াড়দের। আর সে কারণেই কি নিজের বোলিং এর তেজ বাড়াতে অনুশীলনে বেশি জোর দিতে দেখা গেল শফিকুলকে। মঙ্গলবার তার অনুশীলনের চিত্রটা ঠিক তেমনটাই ইঙ্গিত দিচ্ছিল। চার ম্যাচে 8 উইকেট পাওয়া এই বোলারকে অনুশীলনের সময় দেখা গেল গভীর মনোযোগ দিয়ে বোলিং করতে, সেই সঙ্গে তাকে দেখা যায় দুর্দান্ত কিছু ডেলিভারি দিতে, যেন তিনি জানান দিচ্ছিলেন প্রতিপক্ষে যেই হোক না কেন তার বিরুদ্ধে বোলিং তোপ দাগতে প্রস্তুত তিনি। একটা বল ডেলিভারি করে চলে যাচ্ছিলেন কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে পরামর্শ নিতে। খুঁটে খুঁটে বের করে নিচ্ছিলেন নিজের দুর্বলতার জায়গাগুলো। সেই সঙ্গে শফিকুল বুঝতে পারছেন দলের বোলিং লাইন আপে তার ভূমিকা। সে কারণে এত জোর কঠিন সেই ম্যাচের আগে। এখন দেখার বিষয় তার প্রতি দলের আস্থার প্রতিদান কতটা দিতে পারেন বাঁ হাতিয়ে পেসার। নাহিয়ান আরিফিন, ক্রিক ফ্রেন্সি।